ছাড়া ত্রিপুরার রাজনৈতিক পারদ চলে না, সুবল ভৌমিক ছাড়া কলমচিদের কলমও ঠিক সেরকম চলে না। নেতাদের বক্তব্য পাল্টা বক্তব্যের মাঝে সুবল ভৌমিক ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে মাঠ। গুঞ্জন ফের একবার পদ্মবনে ফিরছেন সুবল ভৌমিক। ক্ষমতায় আসার পর যখন সুবল বিজেপি ছেড়েছিল তখন অনেকেই বলেছিল এটা পলিটিক্যাল সুইসাইড, যদিও এবারে কোনো কালেই কান দেননি জেদি সুবল। তৃণমূল কংগ্রেস এখনো সুবলকে বহিষ্কার করেনি, সুবল নিজেও এখনো বলেনি আমি তৃণমূলে নেই, তবে এখন নীরব আছেন সুবল বাবু। এরই মধ্যে গুঞ্জন 18 তারিখ মোদীর মঞ্চে দেখা যেতে পারে সুবলকে, অবশ্য 100% নিশ্চিত নন বিজেপি দলের এক শীর্ষ নেতা। ত্রিপুরার এক সময়ের প্রভারী থাকা সেই নেতার দাবি কিছু সমস্যা আছে, সেটা মিটলেই দলে নেওয়া হবে সুবলকে। বিপ্লব এবং সুবলের লড়াইয়ের জেরেই বিরক্ত হয়ে একটা সময় দল ছেড়েছিল সুবল, এখন বিপ্লব ত্রিপুরার জন্য অপ্রাসঙ্গিক, পলিটিক্যাল ট্যুরিজমে ব্যস্ত বিপ্লব। এখন একবার দিল্লি আবার হরিয়ানা কখনো বেনারস এই করেই বেড়াচ্ছে। সুতরাং দলকে সাজাতে এবং ভোটের আগে ফের মানুষকে টুপি পরাতে সুবল একটা ভালো নাম। ত্রিপুরা বিজেপিকে বিপ্লব শেষ করে দিয়ে গেছে, শিক্ষিত মার্জিত মানিক সাহা অল্প সময়ে কিছুই করতে পারেনি, কর্মীরা হতাশ, তখন সুবল টনিকেই আস্থা দিল্লির। সুতরাং হঠাৎ সুবল মোদী এক মঞ্চে এলে অবাক হবার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।